শুনছেন এসআর নিউজ। বহরমপুর সরস্বতী শিশু মন্দিরের পক্ষ থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হলো মঙ্গলবার। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় নামে যে সংগ্রহশালা রয়েছে সেখানেই এই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে স্কুলের পক্ষ থেকে। শিক্ষার্থীদের পরিচয় করানো হয়েছে বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে। এছাড়াও জেলার ইতিহাস ও বিজ্ঞানের বেশ কিছু বিষয় শিশুদের হাতে কলমে দেখানো হয়, যা তাদের পরবর্তীতে জ্ঞান বৃদ্ধিতে সহায়ক। এ বিষয়ে স্কুলের প্রধান আচার্য সুদীপ্ত ব্রহ্মচারী কি জানান শুনে নেব। সরস্বতী শিশু মন্দির রুটিমহলের শিশু মন্দিরের পক্ষ থেকে আজকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর আয়োজনদের আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এর নামে যে এখানে যে সংগ্রহশালা করা হয়েছে সেটা শিক্ষামূলক একটা ভ্রমণ ছিল, তাদেরকে দেখানো হলো আর কি। আর এছাড়া এখানে মুর্শিদাবাদের বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের সঙ্গে পরিচয় করানো হলো, খুব ভালো লাগলো তাদেরকে। আর বিজ্ঞানের একটা বিষয় দেখলাম, জল দূষণ থেকে শুরু করে বায়ু দূষণ, মাটি দূষণ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে দেখানো হয়েছে, খুব ভালো লাগলো ছেলে মেয়েদের। এরকম একটা শিক্ষামূলক ভ্রমণে এসে তারাও খুব খুশি। এই ঘরে ছেলেমেয়েরা যেহেতু ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সমস্ত বিভিন্ন বিষয়গুলো পড়ছে, তারা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নাম জানে। তিনি বহরমপুরের মুর্শিদাবাদের একজন ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি। তার নামাঙ্কিত যে সংগ্রহশালা সেটা দেখানোর জন্য তিনি আমাদেরকে প্রথম বলেছিলেন। এছাড়া আমাদের স্কুলের দাদাভাইরাও জানতেন, পাশের স্কুল মহারানী কাশেশ্বরী গার্লস বালিকা বিদ্যালয় থেকে এসেছিল তারা, তাদের মুখ থেকেও শুনেছিলেন, তাই আমরা এখানে নিয়েছি। আমরা এখন এইখান থেকে সব কিছু দেখলাম, অনেক কীট পতঙ্গ, তারপর মাটি দূষণ, জল দূষণ অনেক কিছু দেখলাম। আর এখন এখানে বসে আমরা গল্প করছিলাম, আমরা শিখলাম যে মাটির মধ্যে আমরা কিছু জৈব সার মেশাবো না, আর প্যাকেট প্যাকেট কোনো কিছুতে ফেলবো না, যেটা ফেলবো সেটা হচ্ছে ডাস্টবিনে। তারপর বায়ু দূষণে দেখলাম যে কলখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, ধোঁয়া সব কিছু মিশে হচ্ছে বায়ু দূষণ। তো ওইগুলো আমরা মানে ওইগুলো হচ্ছে অনেক বিষাক্ত গ্যাস। প্রচুর সাপের বিভিন্ন মূর্তি দেখলাম, তারপরে প্রচুর কিছু দেখলাম। এই দেখতে দেখতে আমাদের প্রচণ্ড অভিজ্ঞতা হয়। আজকে আমরা বিভিন্ন রকমের সাপ দেখলাম, হেলে, জল ঢোড়া, তারপরে কেউটে, তারপরে বিভিন্ন রকমের মূর্তি, তারপরে গ্রাম্য পরিবেশ, তারপরে দেখলাম প্রচুর বিজ্ঞানের প্রজেক্ট। তোমার নাম? আমার নাম শুভম সাহা। স্কুল থেকে এসেছি আমরা পঞ্চাননতলা, আমরা একটা শিক্ষামূলক ভ্রমণে এসেছি। আমরা পঞ্চাননতলা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের সংগ্রহশালাতে এসেছি। এখানে আমি কাঁসা শিল্প, তাঁত শিল্প, বিভিন্ন মূর্তি প্রাচীন যুগে, এখানে সাপ, গোসাপ, পরিবেশ দূষণ, জল দূষণ আরও অনেক কিছু দেখেছি। এখানে একটি মুভিও দেখেছি, এখানে শিক্ষামূলক একটা জিনিস দেখিয়েছিল। এখানে আমরা আমাদের মতিঝিল, মতিঝিলের হাজারদুয়ারির আমরা একটা সিনও দেখেছি। কাশিমবাজার, কাশিমবাজারের রাজবাড়ি আরও অনেক কিছু দেখেছি। কেমন লাগলো? আমার এখানে এসে অনেক ভালো লেগেছে এই জায়গাটা। দেখছেন এসআর নিউজ।